বেদেনা খাওয়ার উপকারিতা। নিয়মিত বেদেনা খাচ্ছেন তো? চুলে ধুয়ে খেতে সময় লেগে যায় বলে যারা বেদেনা ফলটিকে খান না তারা কিন্তু মারাত্মক ভুল করছেন। আমাদের শরীরে বেদেনা কি কি উপকারে লাগতে পারে শুনলে আপনারা অবাক হবেন। নিয়মিত বেদেনা খেলে ডাক্তার আর ঔষধের পেছনে আপনার যে সময় ও টাকা নষ্ট হচ্ছে তার অনেকটাই কিন্তু বেঁচে যাবে। আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বেদেনার কি দারুণ গুণ। আগে জেনে নিন বেদেনার খাদ্যগুণ সম্পর্কে। বেদেনা একটি অত্যন্ত খাদ্যগুণে পরিপূর্ণ ফল। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট ও পটাশিয়াম, এছাড়াও অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট, পরিফেনল এবং পুনিসিস থাকে, যার ফলে বেদেনা নানা রকম রোগের হাত থেকে আমাদের রক্ষা করার ক্ষমতা রাখে। এক, প্রোস্টেট ক্যান্সারের সাথে লড়তে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে বয়স হয়ে গেলে প্রোস্টেট ক্যান্সারের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিয়মিত বা প্রতিদিন বেদেনা খেলে এই পিএসএ মাত্রা বাড়তে পারে না, ফলে ক্যান্সার সংক্রমণের ভয় কমে যায়। দুই, হৃদযন্ত্রকে ভালো রাখে। বেদেনাতে প্রচুর পরিমাণে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ধমনীর দেয়ালগুলিকে ফ্রি রেডিকাল দ্বারা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে, যার ফলে আমাদের হৃদযন্ত্রে কোনো রকম সংক্রমণের সম্ভাবনা কমে যায়। এছাড়া এটি আমাদের দেহকে কোলেস্টেরল অক্সিডেশনের হাত থেকে রক্ষা করে, যা আমাদের দেহে করোনারি আর্টারি রোগের মূল কারণ। সুতরাং নিয়মিত বেদেনা খাওয়ার অভ্যাস আমাদের সকলের ক্ষেত্রে জরুরি। তিন, হজম ক্ষমতা স্বাভাবিক রাখে। আমাদের হজম ক্ষমতা ভালো রাখা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া বা সঠিক পরিমাণে সময় মতো না খাওয়া দাওয়া করার ফলে আমাদের হজম শক্তি খারাপ হয়ে যায়। প্রতিদিন একটি করে বেদেনা আমাদের শরীরে প্রয়োজনীয় ফাইবারের অনেকটাই যোগান দেয়, যা আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে বা স্বাভাবিক রাখতে সাহায্য করে। চার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বেদেনা ভিটামিন সি তে পরিপূর্ণ, যা আমাদের দেহে অ্যান্টিবডি উৎপাদন বাড়িয়ে তোলে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা আমাদের রিটম্যাট এড, অ্যার্থ্রাইটিস ও অ্যাস্টেরো আর্থ্রাইটিস নামক ইমিউন ডিসঅর্ডার থেকে লড়তে সাহায্য করে। পাঁচ, যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে। বেদেনা প্রাচীনকাল থেকেই ফার্টিলিটি বাড়িয়ে তোলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত এক গ্লাস বেদেনার রস পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই টেস্টোস্টেরন এর মাত্রাকে বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে। এছাড়া গবেষণায় প্রমাণিত যে মানব দেহে ওজে সেক্স এস্ট্রোজেন থাকে, বেদেনাতে কিছু মাত্রায় সেই একই উপাদান থাকে। সুতরাং আপনার যৌন ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য বা যৌনতা স্বাভাবিক রাখার জন্য বেদেনা কার্যকরী। ছয়, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা। মুখে দুর্গন্ধ বা মাড়ি ও দাঁতের গোড়া দিয়ে রক্তক্ষরণ সাধারণত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। বেদেনাতে অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে, যা আমাদের দাঁত ও মাড়ি সংক্রান্ত যে কোনো রকম ইনফেকশন থেকে রক্ষা করে বা সারিয়ে তুলতে সাহায্য করে। আমাদের ওরাল হেলথ ভালো রাখার জন্য প্রতিদিন বেদেনার রস খাওয়া অত্যন্ত জরুরি। সাত, রক্তচাপ স্বাভাবিক রাখে। বেদেনাতে বর্তমান বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োঅ্যাক্টিভ পলিফেনলস এছাড়া পুনিসিস অ্যাসিড আমাদের দেহে রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আট, বয়সকে ছাপ পড়তে দেয় না। ফ্রি রেডিক্যাল আমাদের ত্বকের কোষগুলি ক্ষতি করে ফেলে, ফলে আমাদের ত্বকে বলিরেখা বা বয়সজনিত ছাপ বা অকালেই বার্ধক্যের ছাপ পড়ে যায়। বেদেনাতে বর্তমান পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান, যা আমাদের ত্বককে ফ্রি রেডিক্যাল দ্বারা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়া আমাদের ত্বকের এজিং প্রসেসের গতিকে কমিয়ে দেয়, ফলে আমাদের ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এছাড়া নিয়মিত বেদেনা খেলে আমাদের ত্বক জেল্লাদার হয়ে ওঠে।
এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনি বেদনাকে আর না বলবেন না, কারণ বেদনা আপনাকে সুস্থ রাখতে অনেক রকম ভাবেই সাহায্য করে। তাই আজ থেকেই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় বেদনাকে অন্তর্ভুক্ত করুন এবং শরীরের যত্ন নিন।